নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন লা এসেন্সিয়ালস। আজ আপনাদের সাথে আমি ফেসিয়াল ম্যাসাজ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা অনেকেই ফেসিয়াল করতে স্যালনে যাই, পার্লারে যাই, বিভিন্ন স্পা সেন্টারে যাই, কিন্তু কখনো কি আমরা একটু ভেবে দেখেছি আমরা সঠিক ম্যাসাজ পাচ্ছি কি না? যেটা আমাদের অত্যন্ত জরুরি, কারণ ভুল ম্যাসাজ আমাদের অনেক বিপদ ডেকে আনে। ভুল ম্যাসাজ আমাদের স্কিনকে ঝুলিয়ে দেয়, ভুল ম্যাসাজ আমাদের বয়সের ছাপ ফেলে দেয়, ভুল ম্যাসাজ আমাদের স্কিন, আমাদের মাসলস এগুলোকে লুজ করে দেয়। তাই আমাদের ম্যাসাজ সম্বন্ধে নলেজ রাখাটা অত্যন্ত জরুরি। আমরা অনেক টাকা পয়সা খরচা করে ফেসিয়াল করতে যাই, আমরা অনেক টাকা পয়সা খরচা করে স্পায়ে যাই ম্যাসাজ নিতে, তাই আপনাদের জানা উচিত কোনটা সঠিক ম্যাসাজ। তো আজকে আপনাদেরকে আমি ম্যাসাজ দেখাবো কিভাবে করতে হয়। তার আগে ম্যাসাজের সম্বন্ধে কিছু টিপস আপনাদেরকে দেব। যেমন, যখন আমরা ম্যাসাজ করি আমাদের মাথায় রাখতে হবে আমাদের ম্যাসাজ নিচ থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠবে। কারণ গলা যেটা আছে আমাদের, গলা ঘাড়, তো এখান থেকে বয়সের ছাপটা আমাদের শুরু হয়, তাই এই জায়গার ম্যাসাজ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আস্তে আস্তে আমরা চিনে যাব, চেক্সে যাব, তারপরে ফোরহেড, তারপরে প্রপার আবার সব ম্যাসাজ নিয়ে আবার আমরা শেষ করব। আমাদের বিভিন্ন ফাইন লাইন্স আছে, আমাদের এক্সপ্রেশন লাইন আছে, যেগুলোর ক্ষেত্রে ম্যাসাজ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের এখানে আমরা যখন এক্সপ্রেশন দিই, আমরা রেগে গেলে, আমরা কোনো কৌতুক বিষয় যখন দেখি কপালটাকে ভাঁজ করি, আমরা যখন হাসি তখন আমাদের এখানে আমাদের ফাইন লাইন্স দেখা যায়, আমাদের চোখের নিচে ফাইন লাইন্স দেখা যায়। তো সেক্ষেত্রে শুধুমাত্র ফেসিয়াল করে চলে এলাম, অনেক টাকা পয়সা খরচা করে চলে এলাম, সেটা কিন্তু ঠিক নয়, কারণ ম্যাসাজটা প্রপারলি হচ্ছে কি না সেটা আমাদের জানা দরকার। তাই আপনাদের প্রত্যেককে, ছেলে হোক মেয়ে, সবাইকে আমার জানা দরকার ম্যাসাজটা কিভাবে দিতে হয় বা করতে হয়, যাতে আমরা কাউকে বলতে পারি যে এই ম্যাসাজটা এইভাবে দেওয়াটা ঠিক নয়। যেমন আমরা ম্যাসাজ সম্বন্ধে কিছুটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। যেমন আমাদের যেসব ম্যাসাজগুলো রয়েছে, যেমন আমাদের এফিউলার্স, পেট্রেসেস, ফ্রিকশন, ট্যাপটমেন্ট, ভাইব্রেশন, এগুলো আমাদের ম্যাসাজের মূল জিনিস। কোথায় কিভাবে কোন জিনিসটা দিতে হবে সেটা নিয়েই আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। শুধু আলোচনাও নয়, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই ম্যাসাজ করে দেখাবো। আমরা শুরু করব ফেসিয়াল ম্যাসাজ। আজকে আমরা ফেসিয়াল দেখাচ্ছি না, কোনো ওয়ান বাই ওয়ান যেটা করতে হয় সেটা দেখাচ্ছি না, শুধুমাত্র ফেসিয়ালের প্রপারলি কিভাবে ফেসিয়াল করতে হয় সেই ম্যাসাজটা আমি দেখাচ্ছি। কিভাবে আমাদের ফেসিয়াল শুরু করব সেটা নিয়ে আমি আলাদা পর্বে আপনাদেরকে দেখাবো। এখন শুধু দেখাচ্ছি অনলি ফেসিয়াল, ফেসিয়াল ম্যাসাজ। আমাদের পেট্রিসিস যে ম্যাসাজ সেটা আমরা চিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এইভাবে চেপে চেপে ধরে আমরা ম্যাসাজ করব। এতে আমাদের যে মাসলসগুলো থাকে সেই মাসলসগুলো টোন হয়। আপ লিফটিং থাকবে আমাদের।
অ্যান্ড আঁকছে ক্রিস ক্রস। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? আজকে আমি আপনাদেরকে ফেসিয়াল ম্যাসাজ টেকনিক দেখালাম, কিভাবে ফেসিয়াল ম্যাসাজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আগামী দিনে নানা রকম নানা ধরনের এপিসোড আপনাদেরকে উপহার দেব। আপনারা আমাদের সাথে থাকুন এন্ড দেখতে থাকুন লা এসেনশিয়ালস।